হলো বিপ্লবী বাংলা নিউজ পোর্টাল অ্যান্ড ওয়েব টিভি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ টিভি। দর্শক বন্ধুরা, আজ আমাদের বিপ্লবী বাংলা নিউজ টিভির ক্যামেরা বন্দি হলো। বাঁকুড়ার জয়পুরে রাখি বন্ধন উৎসব এবং কর্মসূচি পালনের খবর। হ্যালো উত্তমবাবু, শুনতে পাচ্ছেন? আপনি যে খবরটি পাঠিয়েছেন, যদি আমাদের একটু বিস্তারিত বলেন। হ্যাঁ সুমিতা, আজকে যে খবরটা সেটা সম্পর্কে আমি বিস্তারিত তোমাদের জানাচ্ছি। সুমিতা দেখো, আজ রাখি পূর্ণিমা উপলক্ষে সারা দেশব্যাপী রাখি বন্ধন উৎসব এবং কর্মসূচি পালিত হচ্ছে। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবের খবর পাওয়া গেছে। সুমিতা, প্রথমেই তোমাকে বলি, জয়পুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবার রাখি বন্ধন উৎসবে এক নতুন মাত্রা দেখা গেল। জয়পুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একদিকে যেমন জয়পুর ব্লক আধিকারিক সহ অন্যান্য ব্লকের কর্মীদের হাতে রাখি বেঁধে দেয়া হয়, তেমনি পথ চলতি মানুষ থেকে শুরু করে সাধারণ দুস্থ গরিব মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। শুধু তাই নয়, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল জয়পুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজ জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের যেমন রাখি দেয়া হয়, তেমনি আবার মাস্ক বিতরণও করা হয় রোগীদের মধ্যে এবং তাদের মিষ্টান্ন মুখ করা হয়। উল্লেখযোগ্য বিষয় হল জয়পুর পুলিশ প্রশাসন যে সরকার নির্দেশিত মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ এটাকেই সুনিশ্চিত করতে চায়, এটাই প্রমাণিত হলো বলে তা বলা বাহুল্য। সুমিতা, তোমরা দেখতে থাকো। এছাড়াও জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় মাস্ক বিতরণের মধ্য দিয়ে সাধারণ মানুষকে। তাছাড়া গেলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও মাস্ক বিতরণ করে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। গেলিয়াতে গেলিয়া গ্রাম ষোলোয়ানার পক্ষ থেকে রক্তদান শিবিরের মধ্য দিয়ে আজ রাখি বন্ধন উৎসব পালনের খবর পাওয়া যাচ্ছে।
দর্শক বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন। জয়পুর থেকে সুমিতা পালের সঙ্গে উত্তম দে, রিপোর্ট বিপ্লবী বাংলা টিভি।